কৃষ্ণ জন্মাষ্টমীতে বড় বিপদ। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে অতিরিক্ত ভিড়ে ভক্তদের আসার কারণে বড় দুর্ঘটনা। মঙ্গল আরতি যখন হচ্ছিল সন্ধ্যের দিকে, তখন পদপৃষ্ট হয়ে প্রায় জনা পঞ্চাশেক ভক্ত অজ্ঞান হয়ে যায় এবং দুজন মারা গেছেন, এমনটাই সূত্রের খবর। এখনো পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কাজনক। 19 তারিখ জন্মাষ্টমী উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল এবং ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি, সেখানে প্রতি বছরই জন্মাষ্টমীতে যথেষ্ট ভিড় হয়। কিন্তু গত 2 বছর ধরে করোনার কারণে সেভাবে ভক্তদের প্রবেশ সেখানে অনুমতি দেয়া হয়নি এবং সেই প্রবেশের যে নিষেধাজ্ঞা ছিল করোনা পরবর্তী সময়ে তা কিছুটা হালকা হওয়ায় এবছর উপচে পড়া ভিড়। সব মন্দিরেই এই ছবি স্পষ্ট। জন্মাষ্টমী সাড়ম্বরে পালিত হয়েছে বাংলা তথা দেশ জুড়ে, সেখানেই অতিরিক্ত ভিড়ের কারণে বড় দুর্ঘটনা। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতির সময় শ্বাসরুদ্ধ হয়ে যান 50 জন, অজ্ঞান হয়ে যান এবং মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে পারে এমনটাই মনে করা হয়েছে। সেই মুহূর্ত, সেই পদপৃষ্ঠ হওয়ার ছবি এবং সেই ভিড়ের ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং সেই ভিড়ে যেখানে কোনোভাবেই মন্দির কর্তৃপক্ষ তার নিয়ন্ত্রণ করতে পারেনি, চূড়ান্ত ব্যর্থতার দায় উঠছে এবার তাদের দিকেই।